বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বারুইয়ারা বাজারে প্রতিবাদ বিক্ষোভ মিছিল। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মোহাম্মদ হারুনুর রশিদ, কচুয়া চাঁদপুর প্রতিনিধি। সঙ্গে আছে আমি তানজানা রহমান দিসা। ভারতের নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক মানবতার সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও শাস্তির দাবিতে গতকাল বারুইয়ারা দৈনিক বাজারে জুমার নামাজ শেষে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বারুইয়ারা গবরখোলা ও তারিণী সহ বিভিন্ন মসজিদের ইমাম ও কয়েকশত মুসল্লিগণ এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ সমাবেশে যোগ দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে নবী প্রেমিক মুসলমানগণ নূপুর শর্মা ও নবীন জিন্দালের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনের জুতা মেরে এবং তাদের দুজনের ফাঁসি দাবি জানান। বাংলাদেশের সকল ক্রেতা ও বিক্রেতাদের ভারতের সকল পণ্যকে নিষিদ্ধ ঘোষণা করে বলেন, ভারতের সকল পণ্যকে বয়কট করার ও অনুরোধ জানানো হয় সমাবেশে যোগদানকারী মুসলমানগণ। তুই গেলে আরো তেরো পাম।